एबारे आफगानिस्तान प्रसंग प्रेसिडेंट जो बाइडेन बोलेছেন काबुल विमानबंदरे আরেকটি হামলার জোরালো সম্ভাবনা রয়েছে। সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন যে কোনো সময় এই হামলা হতে পারে। সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি থাকায় আমেরিকার নাগরিকদের কাবুল বিমানবন্দরের আশেপাশের এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। কাবুলে এখনও উদ্ধার অভিযান পরিচালনা করছে পেন্টাগন। তবে ব্রিটিশ সেনা, কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিয়ে শেষ ফ্লাইটটি কাবুল ছেড়ে গেছে। And now as the military mission begins to end in Kabul, thousands of service members are working across the globe and within the United States to complete this incredibly important mission. বিমানবন্দরের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় বৃহস্পতিবার প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় একটি শাখা ইসলামিক স্টেট ইন খোরাসান প্রদেশ বা আইএসকে ওই হামলার দায় স্বীকার করেছে। পাল্টা জবাব হিসেবে শুক্রবারে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে পেন্টাগন। সেখানে শীর্ষস্থানীয় দুইজন আইএসকে নেতাকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে। এই দুইজন ব্যক্তি পরিকল্পনাকারী ও পরিকল্পনা বাস্তবায়নকারী বলে বর্ণনা করেছে ওয়াশিংটন। তবে কাবুল বিমানবন্দরে হামলার সঙ্গে তারা সরাসরি জড়িত ছিলেন কিনা তা পরিষ্কার নয়। The two of these individuals are no longer walking on the face of the earth. That's a good thing. It's a good thing for the people of Afghanistan. It's a good thing for our troops. শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই ড্রোন হামলায় শেষ নয়। যখন ওই হামলার সঙ্গে যে ব্যক্তি জড়িত থাকুক না কেন তাদের খোঁজ আমরা চালিয়ে যাব এবং উপযুক্ত শাস্তি দেয়া হবে। To those who carried out this attack, as well as anyone who wishes America harm, know this. We will not forgive. We will not forget. We will hunt you down and make you pay. আফগানিস্তানের সবচেয়ে চরমপন্থী ও সহিংস জঙ্গি গ্রুপ হচ্ছে আইএসকে। আফগানিস্তানের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণকারী তালেবানের সঙ্গে তাদের বড় ধরনের পার্থক্য রয়েছে। তাদের অভিযোগ, আমেরিকানদের সঙ্গে শান্তি আলোচনা করে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছে তালেবান। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।